সাউথইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি হস্তশিল্পকে বর্ষপূর্ণ ঘোষণা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাণিজ্য মেলায় হস্তশিল্পকে বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেছে, আর এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি রয়েছেন। প্রথমেই রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ টুটুল, সহযোগী অধ্যাপক, গ্রাফিক ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা পেয়েছি এস ইউ হায়দার, সভাপতি, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলা ক্রাফট। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি একটু এস ইউ হায়দার, আপনি তো সভাপতি বাংলা ক্রাফটের, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের একটি সাহসী উদ্যোগ, হস্তশিল্প যেহেতু নারীদের হাত থেকেই বেশি আসে, এই অংশগ্রহণ এবং নারীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এরপর হস্তশিল্পকে বর্ষপূর্ণ ঘোষণা করেছেন, একটু আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমার অনুভূতির কথা বলেন, তাহলে প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উনি এতগুলো প্রোডাক্ট থাকার পরেও হস্তশিল্পজাত দ্রব্যাদি নিয়ে যারা কাজ করে হস্তশিল্পকে বর্ষপূর্ণ হিসেবে ডিক্লেয়ার করেছেন, তার কারণ হস্তশিল্পর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটা দুর্বলতা অনেক দিন থেকেই ছিল এবং এখনও আছে। কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে অনেকবার এই হস্তশিল্প নিয়ে কথা বলেছি। উনি চান নারীদের ক্ষমতায়ন। নারীদের ক্ষমতায়নের একমাত্র জায়গা যেখানে, সেটা হচ্ছে হস্তশিল্পজাত দ্রব্যাদি যারা তৈরি করেন, আমাদের যেসব কারুশিল্পীরা রয়েছে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে, প্রায় 70 লক্ষ কারুশিল্পী এই সেক্টরের সাথে, এই শিল্পের সাথে সম্পৃক্ত। আপনি জানেন হয়তো শ্রমঘন যেসব প্রতিষ্ঠান রয়েছে, বস্ত্রশিল্পের পরে একমাত্র শ্রমঘন প্রতিষ্ঠান হলো এই হস্তশিল্প এবং বাংলা ক্রাফট, যার মাধ্যমে আমরা এই লক্ষ লক্ষ কারুশিল্পীদেরকে নিয়ে কাজ করি। তো বর্ষপূর্ণর যে কথাটা আপনি বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন যে এই শিল্পকে যদি এগিয়ে নেওয়া যায় এর একটা বিরাট সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে এই সম্ভাবনা শুধু আর্থিক দিক থেকে নয়, যে গ্রামগঞ্জে যেসব অবহেলিত নারী কারুশিল্পীরা রয়েছে তাদেরকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং স্বাবলম্বী করতে পারবো, এটাই ওনার ইচ্ছা। তা আমি মনে করি ওনার এই উদ্যোগ এবং উনি যে প্রাতিষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটা দিয়েছেন, এটা আমাদের জন্য একটা শুভ কিছু বয়ে নিয়ে আসবে। আমরা যে কোনো কিছুর বীজ বপনকে আসলে খুব ভালোভাবে দেখি, কিন্তু সেটাতে পানি দেয়া, সেটা বড় করা এবং সেটাকে পরিচর্যা করার জন্য আসলে অনেক রসদের দরকার পড়ে। সেরকম একটি বিভাগ হচ্ছে গিয়ে চারুকলা বিভাগ, এবং এই যে চারুশিল্পী, কারুশিল্পী এবং তাদের সমন্বয়ে এই হস্তশিল্প, এই খাতটা কিন্তু অনেক বড় একটা খাত, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে 64 জেলায় রয়েছে। কিন্তু এদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের মতো যারা আছেন, যারা এই সেক্টর নিয়ে কাজ করেন এবং পাশাপাশি নতুন প্রজন্ম যারা আসছে, তাদেরকে কিন্তু সমন্বিত উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি কাজ করবে। তো সেই ক্ষেত্রে আপনার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলাতে, আপনারা আসলে এই উদ্যোগকে কীভাবে দেখছেন এবং সামনের এই উদ্যোগের সাথে আপনারা কীভাবে থাকবেন? ধন্যবাদ আপু। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই 2024 সালকে উনি হস্তশিল্পের বছর ঘোষণা করছেন, হস্তশিল্পকে বর্ষসেরা হিসাবে। তো এটা একটা দারুণ ব্যাপার। আর নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের নিজেদের তৈরি করা হস্তশিল্প, কারুশিল্প, লোকজ ঐতিহ্যগত বা পরম্পরাগত যে আমাদের শিল্পকলা আছে এবং আমাদের ঘরে বানানো, হাতে বানানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পণ্যগুলি, এগুলি আসলে বাঙালি হিসাবে কার না আসলে হৃদয় ছুঁয়ে যায়। তো এগুলি আসলে আমার মতে যে বাংলাদেশের আসলে অধিকাংশ মানুষই এগুলোকে পছন্দ করবে। আবার এগুলো তো আমাদের লোকায়ত জ্ঞান, যেগুলো আছে সেই লোকায়ত জ্ঞানকে সামনে নিয়ে আমরা তো আসলে চারুকলায় যেটা আধুনিক শিল্পকর্ম বা আধুনিক শিল্পকলার চর্চায়, সেই সাথে লোকজ ঐতিহ্যকে সাথে নিয়ে কাজ করি। তো সেই জ্ঞানের সাথে আমাদের এই যে ক্রাফটস, যেটা কারুশিল্প, আমাদের একটা ডিপার্টমেন্টই আছে কারুশিল্প। কিন্তু আমার যেটা ব্যাপার যে আমাদের যে
স্টুডেন্ট সংখ্যা নেওয়া হয় প্রতি বছর, কারো শিল্প মাত্র 10 জন বছরে স্টুডেন্ট নেওয়া হয়। তো কিন্তু তার তুলনায় এই যে খাত, এই খাতে এই যে রপ্তানি পণ্য যেগুলো হস্তশিল্প, এখানে এটার যে প্রয়োজন এবং এটার যে ব্যাপকতা তার বিশাল। আসলে আমাদের এই ক্ষুদ্র পরিসরে এটাকে আসলে এই ব্যাপক প্রয়োজনটা মেটানো সম্ভব নয়। আসলে এই খাতে আরও বেশি স্টুডেন্ট যারা কাজ করতে পারবে, যারা আগ্রহী, অনেকে আছেন এগুলো নিয়ে কাজ করতে আগ্রহী, কিন্তু আসলে আমরা আসলে স্পেসটাও দিতে পারি না। না, আমরা বেশিরভাগ সময় শুনি যে চারুকলা থেকে পাশ করে ছেলেমেয়েরা অনেক চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, এবং তার কাজের জায়গায় আসলে সে ধরনের উদ্যোগ তৈরি করতে পারছে না। আবার যারা ব্যবসা করছে তারা বলছে যে এই ধরনের ভালো কারুশিল্পী তারা পাচ্ছেন না, যারা এই ধরনের ডিজাইন করতে পারে, বাইরের দেশে প্রোডাক্ট পাঠানোর জন্য যে ধরনের ডিজাইন দরকার সেরকম সম্ভাবনার জায়গা তৈরি করতে পারে না। এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে বড় গ্যাপ, এই গ্যাপটা আসলে কিভাবে পূরণ করা যাবে, এবং সামনে যে নীতিমালা আসবে সেখানে কি আপনার কোনো পরামর্শ আছে কি? না, আপনার কথা সত্য যে হয়তো যেটা বললেন যে এখান থেকে পাস করা স্টুডেন্টরা আসলে অনেকেই আপ টু ডেট এডুকেশান নিয়ে আপ টু ডেট ফিল্ডে কাজ করতে পারছে না। এটা যেমন সত্যি, আবার কোনো কোনো বিভাগ অনেক বেশি এগিয়ে গেছে, যেমন ধরেন গ্রাফিক ডিজাইন বিভাগ, যেটা আমি যে বিভাগে সহযোগী অধ্যাপক, এই বিভাগটার এত বেশি চাহিদা যে সে তুলনায় আসলে আমরা সাপোর্ট দিতে পারি না। আমাদের লোকবল কম, আমাদের স্পেস কম, বেশ কিছু সংকট আছে, যে সংকটটা আসলে কেয়ার দরকার। যেমন ধরেন আমরা বছরে মাত্র 25 জন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনে ভর্তি করাই, অথচ এই এই এরই মধ্যে আমাদের যে আধুনিকায়ন হয়েছে শহর নগর বন্দর, এবং এখানে যে প্রচুর লোকের দরকার, কর্মসংস্থান তো আছে, খালি পড়ে আছে অনেক জায়গায়, যেমন ইলেকট্রনিক মিডিয়া, আর আপনার এখন ওয়েবের যুগ, ইন্টারনেটের যুগ, অ্যাপস ডিজাইন থেকে শুরু করে ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে এই যে আমাদের হাউজিং সোসাইটি ডেভেলপ করতেছে, প্রচুর বিল্ডিং হচ্ছে, ইন্টেরিয়রে কাজ করছে ছেলেমেয়ে, পেন্টিং লাগছে সেখানে, সেখানে কাজ করছে। তো আসলে আমাদের আরও আরও স্পেস দরকার, আরও বড় জায়গা দরকার, যেখানে আসলে আরও ছেলেমেয়েরা তৈরি হতে পারে, তৈরি হতে পারে। যেমন আপনি অবাক হবেন যে চারুকলায় কিন্তু এখন মানে ভর্তি পরীক্ষায় যে পরিমাণ আগ্রহী জমা দেয় ফর্ম, অন্য বিভাগের চেয়ে কোনো অংশে কম না। আইবিএতে যে কম্পিটিশন সবচেয়ে বড়, এখন যে এডুকেশনে মার্কেটিংয়ে সবচেয়ে বড় এগিয়ে আছে আইবিএ, সেই আইবিএ যে কম্পিটিশন, চারুকলে এখন সেই কম্পিটিশন, এই পরিমাণ আগ্রহ, কারণ এই যে বললাম যে এর মধ্যে কিন্তু যুগটা পাল্টে গেছে। এই শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে গিয়ে ইউরোপ এবং আমেরিকা, কারণ আমরা দেখি যে বিদেশের বাজারে এই ধরনের চাহিদা পণ্যের অনেক বেশি থাকে। কিন্তু আমরা দেখি যে আপনাদের যে প্রণোদনা যেটি দেয়া হয়েছে, এবং গত কয়েক বছর ধরে কিন্তু আপনারা 20% সহযোগিতা পেতেন প্রণোদনার ক্ষেত্রে, কিন্তু এখন আমরা দেখছি যে আপনারা কিন্তু সেটি 10%-এ নেমে আসছে বাংলা ক্রাফটের পক্ষ থেকে। তো সেই জায়গায় কি আপনাদের কোনো প্রস্তাবনা থাকবে যাতে আপনারা সেটি 10%-এর চলে আসতে, 10% থেকে 20% যেতে পারে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আসলে বাজারজাত করার জন্য আপনার কী কী দরকার? বাজারজাত করতে হলে আপনার প্রোডাক্টটা একটা কম্পিটিটিভনেস থাকতে হবে। আপনার বিদেশি আপনি যে পণ্য রপ্তানি করবেন তার জন্য আপনার প্রাইস কম্পিটিটিভ ইজ এ মাস্ট। সেখানে আমরা আমাদের যারা কম্পিটিটর, ভিয়েতনাম বলেন, চায়না বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যারা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত, আমরা ওইখানে যদি ক্যাশ ইনসেন্টিভ না পাই তাহলে আমরা ওদের সাথে অনেকগুলো প্রোডাক্টের সাথে আমরা কম্পিটিটিভ হই না। তো কম্পিটিটিভ যখন না হই তখন তো আর আমি বায়ারের কাছে আমার কম্পিটিটিভনেস হারিয়ে ফেলি, তাতে করে আমার বাজারজাত করার কোনো সুযোগ থাকে না। আমরা 20% করে আগে ক্যাশ ইনসেন্টিভ পেতাম সরকার আমাদেরকে, 2019 থেকে এই ক্যাশ ইনসেন্টিভ হঠাৎ করে অজ্ঞাত কারণে এটা কমিয়ে এটাকে 10% করা হয়েছে। আমি মনে করি যেহেতু হস্তশিল্প বর্ষপণ্য হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, এই ফিসক্যালে আমাদেরকে অবশ্যই এই 10% থেকে 20% সরকার অনুমোদন দিবেন, নাহলে আমরা কিন্তু বিশ্ববাজারে টিকিয়ে থাকার মতো অবস্থানে আমরা থাকব। এই সেক্টরে যারা কাজ করে ইনসেন্টিভের বড় অংশ চলে যায় কিন্তু নারীদের কাছে, এই নারীর ক্ষমতায়ন এবং এই যে জায়গাগুলো নিয়ে কাজ করা হচ্ছে সেই জায়গায় একটা বড় উদ্যোগ তৈরি করে। তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে জানাচ্ছি যাতে এই 20% আসলে উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং সেটি যেন করা হয়। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি আসলে উনি বলছিলেন যে যেহেতু আমরা দেখছি যে স্মার্ট বাংলাদেশ তৈরি হচ্ছে এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে গেলে এ ধরনের গ্রাফিক্স ডিজাইনার কারুশিল্প
শিল্পী যেটি আসলে আমরা দেখি বিদেশ থেকে আমাদের যে অর্ডারটা আসে সেটি কিন্তু আমাদের কম্পিউটারাইজ করতে হয় এবং আমরা সেই ডিজাইনটা রেডি করে বায়ারের কাছে আমরা পাঠাই। বায়ার যদি আমাদের ডিজাইনটা সাবমিট করার পরে যদি অ্যাপ্রুভ করে দেন কিন্তু আমরা সেই কাজটা করতে পারি, কিন্তু সেই পুরো প্রসেসটাই কিন্তু গ্রাফিক ডিজাইনারদের হাত থেকে আসে। এছাড়া কিন্তু উদ্যোক্তারা সামনে আগাতে পারে না যদি না ডিজাইন অ্যাপ্রুভ করা হয়। তো সেই জায়গায় তো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিজাইন ল্যাব নেই, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি নেই যেখানে বসে এই উদ্যোক্তারা কাজ করার জন্য ইনোভেশন সেন্টার তৈরি করতে পারবে বা ইনোভেশন করতে পারবে তরুণরা। এই জায়গায় কি আপনার জয়েন্টলি কাজ করার কোলাবোরেশনে কি সুযোগ আছে? হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই সম্ভব, কারণ ডিজাইন থেকেই তো আপনাকে একটা প্রোটোটাইপ করে আপনি এটা বাজারজাত করবেন। আপনার যদি ডিজাইনটা সমৃদ্ধ না হয় তাহলে তো আপনি এই জিনিসটা বিদেশে রপ্তানি করতে পারবেন না। ইভেন আপনার লোকাল মার্কেটও যদি বলি, আপনি যদি একটা সুন্দর জিনিস দেখেন, সুন্দরের প্রতি আপনার আকর্ষণ থাকবে যে এই এই ডিজাইনটা সুন্দর, আমি এটাকে নিয়ে একটা গিফট করব। বিশেষ করে হস্তশিল্পে তো আমরা গিফট করি। এই ডিজাইন অ্যান্ড আর এন ডি, রিসার্চ অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার করার জন্য আমরা কিন্তু আজ থেকে অনেক আগে জাতীয় ভিত্তিক আমরা একটা জাতীয় কারুপণ্য প্রদর্শনী করেছিলাম। আজকের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওই অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন। ওনাকে আমি বলেছিলাম যে আমাদের একটা ডিজাইন সেন্টার দরকার আপা, উনি বললেন যে সি অ্যাকসেপ্টেড ইট, এবং উনি আমাদেরকে তৎক্ষণিকভাবে একটা ডিজাইন সেন্টারের জন্য জমি পর্যন্ত বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু আজকে পর্যন্ত আমরা ওই জায়গায় পৌঁছতে পারিনি। যাই হোক, ওনাকে আমি আবার এই কথাটা আবার বলেছি ওই অনুষ্ঠানে, এবং ওনাকে বলার পরে উনি আশ্চর্য হয়েছেন। উনি বলছেন, কেন বাংলা ক্রাফটের এখন পর্যন্ত একটা ডিজাইন সেন্টার হয় নাই? আমি তো আপনাদেরকে এটা দিয়ে গেছি, আমি তো ডিক্লেয়ার করে গেছিলাম। আমি বলছি, আপা আপনি আমাদেরকে শুধু একটা ইয়ে দেন, জমি বরাদ্দ দেন, বাকিটা আমরা আমাদের অর্থায়ন করব। এবং তাৎক্ষণিকভাবে উনি বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বাংলা ক্রাফটকে যেন একটা ডিজাইন সেন্টারের জন্য জমি বরাদ্দ দেওয়া। আমরা আরও শুনবো, আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত সময়ে আসলে যেহেতু প্রোডাক্ট অফ দ্য ইয়ার করেছে, সেই ডিজাইনের জন্য যে সেন্টারটি করা হবে সেই জমি বরাদ্দের কার্যক্রম যাতে শেষ হয়। আমরা একটা বিরতিতে নেই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ সবাইকে। যেটি উনি বলছিলেন যে একটা যদি জমি বরাদ্দ পান তাহলে কিন্তু এ ধরনের ডিজাইন করা যাবে বা ডিজাইন সেন্টার করা যাবে, কিন্তু তার সাথে কিন্তু বিনিয়োগের দরকার রয়েছে, সে ধরনের ছেলেমেয়েদের স্কিল তৈরি করার জন্য উদ্যোগেরও প্রয়োজন রয়েছে। তো যেহেতু স্মার্ট বাংলাদেশ তৈরি হচ্ছে এবং নতুন নতুন ডিজিটালাইজেশন হচ্ছে, আপনি কি মনে করছেন যে A2Y-এর আন্ডারে এই ধরনের গ্রাফিক্স ডিজাইনার বা কারুশিল্পীদেরকে আরও বেশি কি কাজ শেখানোর কোনো উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? দেখেন, এই বিষয়ে কিন্তু যারা এখন নতুন প্রজন্ম তারা কিন্তু খুব আগ্রহী এই বিষয়ে কাজ করার জন্য। তো বাংলা একটা কথা আছে যে আসলে প্রথমে দর্শন ধারি তারপর গুণ বিচারি। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট সুন্দর হইতে হবে, আবার সেটা কোয়ালিটি হইতে হবে। তাহলে কোয়ালিটির জন্য কী কী লাগে? আসলে আমরা যারা আর্টিস্ট বা ডিজাইনার আছে, আমরা কিন্তু একটাকে সুন্দর করতে পারবো, একটা সুন্দর কিছু বানাতে পারবো, কিন্তু সেটা আপ টু দ্য গ্রেডে করা, আপ টু দ্য মার্কেট করা, যে নেসেসিটিটা মাথায় রেখে করা, সেই সাথে এটা যে কোয়ালিটি যেটা বললো আর এন ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এইটার যে ম্যাটেরিয়াল টেকনিক্যাল দিকগুলি আছে সেগুলো কিন্তু একটা ব্যাপার। একটা ফেব্রিকের বুনন, সেটা তো আমাকে জানতে হবে ডিজাইনের আগে। এটার ম্যাটেরিয়াল, এটা কাঁচামাল, সে কোথেকে আসতেছে, সোর্সিংটা সেইটা, এবং এটা সাস্টেনেবিলিটি, এটা টিকে থাকবে, লাস্ট এলাস্টিসিটি, মানে এই সব বিষয়গুলো তো একটু জানা দরকার। যার কারণে এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা দরকার প্রপারলি এই যারা কাজ করতে চায় আমাদের সাথে তাদেরকে। প্লাস আমাদের কিন্তু লোকায়ত কিছু জ্ঞান আছে, যে আমরা যে ঐতিহ্যবাহী কারুশিল্পী যারা আছে ওদের যে জ্ঞানটা, যেমন আমরা বাঁশের সিজনিং বলি না, যে একটা বাঁশকে লং টাইম টিকে রাখার জন্য আমাদের ঐতিহ্যবাহী কিছু জ্ঞান, এরকম পাটেরও কিছু লোকায়ত জ্ঞান আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আধুনিক যে রিসার্চ সেই সাথে লোকায়ত জ্ঞানকে কাজে লাগিয়ে একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে একটা ডিজাইন সেন্টার, কিছু এডুকেশনাল এনভায়রনমেন্ট তৈরি করে নিই। আমরা যদি নতুন প্রজন্মকে নিয়ে যারা ডিজাইনার হতে চায় তাদেরকে আমরা এখন ডেভেলপ করি, তাহলে এটা অবশ্যই আমরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো, যেটা আন্তর্জাতিক বাজারে এটা আসলে অনেক বেশি ডিমান্ড তৈরি করবে। সেই সাথে এই যে বর্ষসেরা পণ্যটা বলছে, শুধু যে এটার বহুমুখী এটার ইম্প্যাক্ট, আসলে শুধু যে এটা উইমেন এম্পাওয়ারমেন্টের যে বড় ব্যাপার তা না, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। কারণ আমাদের দেখেন, আমাদের যত লোকায়ত পণ্যগুলি আছে, পাট, বাঁশ, মাটি দিয়ে বানানো বা খড় দিয়ে বা ঘাস দিয়ে বানানো, সব কিন্তু পচনশীল, হোগলা, তারপরে আপনার খেজুর পাতা থেকে শুরু করে সারা পৃথিবীর ব্যানানা ফাইবার আছে, সারা পৃথিবীতে একটা ডিমান্ড তৈরি হয়েছে। এখন সবাই চাচ্ছে যে আবার সেই মানে প্রাকৃতিক পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকতে,
এসের দাম বেশি হলে মানুষ কিনতে চাচ্ছে, এর দাম হচ্ছে তিন গুণ চার গুণ কিনতে তাও কিনতে চাচ্ছে। কিন্তু এইটা আমার হাজার বছর ধরে আমার সংস্কৃতি বাংলা ছাত্র যেটা আমরা ব্যবহার করে আসতেছি। সুতরাং আমি বলবো যে এটা একটা দারুণ উদ্যোগ, আর এই উদ্যোগটাকে বাঁচানোর জন্য প্লাস আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করার জন্য আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে সামনে নিয়ে আসতে হবে, আমাদের পণ্যকে সামনে নিয়ে আসতে হবে। সেটাকে নিয়ে আসার জন্য যে ট্রেনিং দরকার, সে আপলোডেড ট্রেনিং এবং যেটা যেটা এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি সেগুলো আসলে খুবই জরুরি, এবং একটা সমন্বয় দরকার। আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন, এই ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের সাথে যে একটা বন্ধ লিংকেজ, এই লিংকেজটা খুব জরুরি হয়ে পড়েছে, সংযোগ স্থাপন। একটু জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খুব আধুনিক চিন্তা করেন এবং উনি সবসময় বলতেন যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এবং সেই খাত সেক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখেছি যে গ্রামকে শহরের মতো করার জন্য সেখানকার যে ফ্যাসিলিটি দেয়া সেগুলো নিয়েও চিন্তা করা হচ্ছে। তো সেটি যদি করা হয় সেখানে তো যারা এ ধরনের উদ্যোগগুলো নিয়ে কাজ করছেন অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারীদেরকে যে যারা এই একেবারে দেশের র ম্যাটেরিয়াল কাঁচামাল বাংলাদেশি যেই জিনিসগুলো অ্যাভেলেবল সেগুলো নিয়ে কাজ করছেন, তো সেই জায়গাতে এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টগুলোকে যদি আমরা পপুলার করতে চাই হস্তশিল্পকে সাথে নিয়ে, সেটির জন্য কি আপনারা বাংলা ক্রাফট থেকে কোনো প্রস্তাবনা দিবেন কিনা? আমরা তো অনেকবারই প্রস্তাব দিয়েছি, এগুলো কিন্তু আমরা সবসময় প্রস্তাব আকারে, আমাদের আমাদের কাজটা কি, আমাদের অ্যাসোসিয়েশনের কাজটা হলো আমরা আমাদের যারা উদ্যোক্তা আছে, আমাদের যারা আর্টিনাজ কারুশিল্পী আছে, তাদেরকে যেভাবে মূল্যায়ন করা এবং তাদের উত্তরোত্তর তাদের কর্মপদ্ধতি বৃদ্ধি করার জন্য বিভিন্নভাবে প্রকল্প হাতে নেওয়া, ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে রিসার্চ থেকে শুরু করে যতটুকু সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে ওদেরকে অ্যাওয়ারনেস করা, এগুলো আমরা করেই যাচ্ছি। তো আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি সরকারকে যে আমাদেরকে এই এই জিনিসগুলো ফ্যাসিলিটেট করলে আমরা কিন্তু এই যে নারীর ক্ষমতায়নের কথা আমরা বলছি এটা তাহলে আর মুখে মুখে থাকবে না, এটা বাস্তবে পরিণত হবে। তার কারণ হলো এখানে 60% মহিলারা এই 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 হস্তশিল্পের সাথে সম্পৃক্ত গ্রামেগঞ্জে, তো তাদেরকে একটা কর্মসংস্থানের একটা সুযোগ করে দিচ্ছি আমরা, তাদেরকে শহর বিমুখ করে আমরা ওখানে কিন্তু তাদের কর্মসংস্থানের একটা বড় ধরনের সুযোগ করব, যেটা শুধু বাংলা ক্রাফট না, এটা জাতিগতভাবে ন্যাশন উপকৃত হবে। কারণ এই যে একটা চাপ, শহরের প্রতি যে একটা চাপ থাকে কর্মসংস্থানের জন্য, সেটাকে আমরা কর্মবিমুখ করে আমরা যদি এটা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে পারি তাহলে সেখানে আমাদের জন্য অনেক পরিবেশ বান্ধব একটা অবস্থান সৃষ্টি হবে এবং সবাইকে স্বাবলম্বী করার একটা সুযোগ আমরা পাবো। এই যে দেশীয় কাঁচামাল ব্যবহার করে সারা বাংলাদেশের 64 জেলার প্রোডাক্টকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে উদ্যোগ অর্থাৎ হস্তশিল্পকে বর্ষপূর্ণ ঘোষণা, এখানে আসলে নতুন নতুন তো আরও নীতিমালার সংযোজন করতে হবে, যেটি হয়তো বাংলাদেশ সরকার থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেই উদ্যোগগুলো নিবে। এখানে আপনি মোটা দাগে যদি 5 সংযোজন করার কথা বলা হয় তাহলে আপনি কী সংযোজন করতে বলবেন? সংযোজনের কথা সব কিছু বলাই আছে, কারণ হস্তশিল্প একটা নীতিমালা আছে 2015 প্রণয়ন হয়েছে, এই নীতিমালায় বিশদভাবে ব্যাখ্যা করা আছে আমাদের কী প্রয়োজন এই হস্তশিল্পী এগিয়ে নেওয়ার জন্য, কী কী কাজ আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে, ফেজ বাই ফেজ করতে হবে, এগুলো কিন্তু সব লিপিবদ্ধ আছে নীতিমালার সাথে। তো আমরা অনেক বেশি আপডেটেড হচ্ছি যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছি, তো এই সেক্টরে সবচেয়ে বেশি সহায়তা দেয় দাতা সংস্থা, কিন্তু আমরা যখন আফটার এলডিসি গ্র্যাজুয়েশনের পরে দাতা সংস্থাদের অনেক সহযোগিতাই কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন তো আমাদের সেই সহায়তাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো সেই উদ্যোগকে আগে থেকেই তো আমাদেরকে তৈরি করতে হবে, সেই জায়গায় তো আমাদের কিছু নীতি সহায়তা চাইতে হবে। আমরা যেটা চাচ্ছি এই মুহূর্তে আমাদের দুটো জিনিস দরকার, একটা জিনিস হলো আপনি একটু আগেই বলেছি যে আমাদের নগদ সহায়তা সেটাকে একটু বাড়িয়ে দেওয়া, যেটা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নয়, আমাদের যেটা 20% ছিল ওটাই বহাল থাকা, অ্যাটলিস্ট 2026 পর্যন্ত আমরা যদি এটা পাই আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা দাঁড়িয়ে যাবে, কারণ তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে এবং তাদের যে কম্পিটিটিভনেস আছে যেগুলোর জন্য তারা এখন বাজারজাত করার সুযোগ পাচ্ছে না, এখানে তারা একটা ঘুরে দাঁড়াবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা R&D জন্য, অ্যাজ আই সেড বিফোর, যে আমাদের একটা রিসার্চ সেন্টারের দরকার, যেটা আমাদের অর্থায়নে আমরা করবো বলেছি, এবং একটা প্রদর্শনী কেন্দ্র, হস্তশিল্প প্রদর্শনী, কারণ যেসব শিল্পীরা তাদের কর্মকাণ্ডের এগুলো তো বাজারজাত করার একটা সুযোগ পেতে হবে, একটা জায়গা লাগবে, সেখানে আমরা একটা প্রদর্শনী কেন্দ্র করতে পারি ঢাকার মধ্যে যে কোনো জায়গায়,
সেক্ষেত্রে আমরা তো দেখি যে ফ্রিল্যান্সারদের একটা বড় বাজার অলরেডি তৈরি হয়ে গেছে, তো পণ্য বেচা কেনার ক্ষেত্রেও তো আমাদের একটা বড় মার্কেটিং এর সাপোর্ট দরকার। তো আপনারা যারা এই ধরনের গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে আসলে এই ফ্রিল্যান্সিং এর কাজটা আরো বেশি সহজ, যাতে বহির্বিশ্বে কি ধরনের প্রোডাক্টের চাহিদা আছে সেটি উদ্যোক্তার সাথে সংযোগ তৈরি করে দেয়া। তো এই সংযোগটা কি আসলে হস্তশিল্পের সাথে ঘটানো সম্ভব? তা আমরাও আমাদের যে ডিজাইন এডুকেশন, সেই এডুকেশনে আধুনিকায়ন করেছি আগে সেই যে আমাদের যে সিস্টেমটা ছিল এডুকেশন, তো ওই জায়গা থেকে এখন ধরেন সিলেবাস বা আগামীতে সরকারের পক্ষ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু এডুকেশন বা কোর্স ক্যারিকুলাম বা শিক্ষা পদ্ধতিটাই বদলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু এখন অনেক বেশি স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা কিন্তু এই যে অ্যাপস ডিজাইন থেকে শুরু করে আমরা কিন্তু ইউএক্স ইউআই ডিজাইন এগুলো কিন্তু ইনক্লুড করছি এবং এই আপলোডের এডুকেশন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আউটসোর্সিংয়ে সে সহযোগিতাটা হচ্ছে। এই অ্যাপস ডিজাইন করতে গিয়ে কিন্তু আমরা জানতে পারতেছি যে আসলে সারা পৃথিবীতে এই যে আমাদের এই ধরনের প্রোডাক্ট, যে কারুশিল্প প্রোডাক্ট, এটার কত ডিমান্ড। ঠিক আছে, একদিক থেকে প্লাস্টিক পণ্য বর্জনের পাশাপাশি আপনাকে তো এই প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে, যে অলটারনেটিভ একটা কিছু দিতে হবে আমাকে, প্লাস আমার আবার কারুশিল্প হারায় যাচ্ছে। আমার যারা হস্তশিল্প ছোটোবেলা থেকে দেখে আসতাম অনেক কিছু যেগুলো এখন আর পাই না আমরা, সেই জায়গা থেকে কিন্তু প্লাস্টিক সেই জায়গাটা দখল করে নিচ্ছে, প্রিজারভেশন, তাই না? তো সেগুলো প্রিজার্ভ করতে গেলে আর আমাদের চারুকলা কিন্তু আমরা জানেন যে বাংলাদেশের ঐতিহ্য লোকায়ত সংস্কৃতিকে ধরে রাখার জন্য তারা বহু আগে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কামরুল হাসান, হ্যাঁ, তো তারা কিন্তু আসলে ওই স্ট্রাগল করেছিলেন একসময়, কামরুল হাসানের হাত ধরেই কিন্তু আজকে বিসিক এস্টাবলিশ হয়েছে। তো এখন যুগে চাহিদা আসছে আসলে আরো নতুন কিছু আধুনিক হস্তশিল্পের বিকল্প কিছু হতে পারে না। এই যে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হলো হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিকে, সেটিকে আসলে আরো পলিসির মাধ্যমে কিভাবে সামনে আরো নতুন ভাবে আমাদের অর্থনীতিতে সংযোগ স্থাপন করা যায় এবং এই রেভিনিউ আর্ন করার জন্য, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন রপ্তানির বাজার এবং নতুন ক্ষেত্র তৈরি করতে বলেছেন, সেই ক্ষেত্র তৈরি করার জন্য এটি একটি আমাদের বাংলাদেশের নিজস্ব কাঁচামাল দিয়ে তৈরি পাট এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি যে কাঁচামাল দিয়ে প্রোডাক্ট রয়েছে সেটি আমাদের উদ্যোগকে আগামীর দিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান, দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।